আমি তুফান, তুফানের কোনো আপন বলে কেউ নাই। Without God, anybody, I don't care. Because I am hero, the superstar. Respect না থাকলে অ্যাকশন সিনেমা মানায় না। So তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তুফান দেখলেই বুঝতে পারবা যে আসলে শুধু respect না, অনেক হিরো তো আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে আমরা আমাদের একটা পেজ আছে দা শাকিব খান ইউনিভার্স নামে, যে ব্যানারে দেখতে পাচ্ছেন দা শাকিব খান ইউনিভার্স। এই পেজ থেকে আমরা ইভেন্ট আয়োজন করছি, এক মাস ধরে আমরা প্ল্যান করে, তারপর আমরা ডেট ফিক্সড করে, তারপরে টিকিট সংগ্রহ করছি আরও এক সপ্তাহ আগে, তারপরে আমরা এভাবে প্ল্যান করে পুরো দেশ থেকে আমরা 70+ শাকিব খান আসছি আগে আজকে এখানে। অনেকে এই বাংলা মুভি দেখে যারা নাক ছিটকায় বা অনেকে শাকিব খানকে দেখতে পারে না, এরকম অনেকে আছে, তারা বলে দেখিয়ে যে এদের কপি টু ফান, তারপরে অ্যানিমেলের কপি। আসলে এই মুভি কোনো মুভির কপি না, এটা বাংলাদেশের অরিজিনাল একটা মুভি। শাকিব খানের অভিনয় একদম শুরু থেকে ভালো ছিল। যারা ছবি দেখা নাই, যারা তারা মারাটা খুনি দেখা নাই, তারা খুনি সিদ্ধা দেখা নাই, তারা আরও এরকম ছবি দেখা নেই, যারা যদি একটু ওপরে শাকিব খানের ছবি শুরু থেকে টপ ছিল। শাকিব খান হিসেবে তাদের কাছে একটা বার্তা থাকবে যে আপনার হিংসা করে না, হিংসা করা কেউ করে যে বড় হইতে পারে নাই। আপনারা শাকিব খানে অ্যাপ্রিসিয়েট করেন, শাকিব খানে অ্যাপ্রিসিয়েট করার পরে আপনারা প্রযোজকরা 1.5 কোটি টাকার ছবি না বানে, আপনার 2-3 জন কোলাবরেশনে আপনার ছবি বানান, 6-7 কোটি ছবি বানান, দেখবেন হিসেবে আপনাদের সুদিন ফিরে আসবে। যেহেতু শাকিব খান বাংলাদেশের লাস্ট মেগাস্টার, উনি এখন এমন একটা পর্যায়ে আছে, এটা একটা অর্থনৈতিক বিষয়, অনেক প্রডিউসার ক্ষমতাশালী তারা থাকতে পারেন, আমরা নাম বলবো না, অনেকে আছেন তারা শাকিব খানের ক্ষতি করতে পারে। যদি কোনো ক্ষেত্রে শাকিব খানের ক্ষতি হয়ে যায় তাহলে এই ড্রাইভার সম্পূর্ণ রাষ্ট্র। শাকিব ইয়ান্ডা বসে থাকবে না, মান্নার ভক্ত, সালমান শাহর ভক্ত, জনি চৌধুরীর ভক্ত বসে থাকতে পারে, শাকিব ইয়ান্ডা কখনোই বসে থাকবে না। শাকিব ইয়ান্ডা শাকিবের কিছু হলে জীবন বিলা দিত, দ্বিধাবেদ করবো না। সুতরাং শাকিব খানকে, যেহেতু শাকিব খান রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের রত্ন, শাকিব খানকে পরিপক্ষভাবে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।